যে জামায়াত শিবিরকে অনুমতি দেয়নি 14টি বছর, সেই অনুমতি নেওয়ার মাধ্যমে কিন্তু তারা আজকে মিছিল মিটিং সমাবেশ করেছে। এবং আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের চেলাপেলা যারা আছে, তারা কেউ কিন্তু কোনো কিছুই বলতে পারেনি। পুলিশ, র‍্যাব থেকে শুরু করে প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের থেকে শুরু করে সবার চোখের সামনে তাদের দাবি তারা প্রতিষ্ঠা করার জন্য সমাবেশ করেছেন। তাদের তারা তাদের গণতান্ত্রিক মনোভাব প্রকাশ করেছেন, কিন্তু কেউ তাদেরকে দমাতে পারেনি। তাদেরকে একটি গুলি পর্যন্ত করতে পারেনি, একটি একটি লাঠিচার্জ পর্যন্ত করতে পারেনি, একটি বোমা তারা ফেলতে পারেনি, কাউকে গ্রেফতারও করতে পারেনি। অন্যদিকে উল্টো তারা এটি করতে বাধ্য হয়েছে। তারা সিগনেচার করে লিখে দিয়েছে যে জামায়াত শিবিরের মিছিল মিটিং সমাবেশটি, প্রোগ্রামটি হয়েছে সুষ্ঠুভাবে। আজ তাদের কলম একদম ভেঙে গিয়েছে। তারা লিখতে বাধ্য যে সুষ্ঠুভাবে তারা মিছিল মিটিং সমাবেশ করেছে। যে আল্লামা সাঈদীকে আমাদের প্রধানমন্ত্রী দেখতে পারে না, সেই আল্লামা সাঈদীর নামে, আল্লামা সাঈদীর নামে ঢাকার রাজপথ মুখরিত হয়েছে। মিছিলে মিছিলে আল্লামা সাঈদীর নাম তারা তারা বলেছে, কিন্তু প্রধানমন্ত্রী কিচ্ছু করতে পারেনি, ওবায়দুল কাদের কিচ্ছু করতে পারেনি, পুলিশ একটি গুলিও ছুড়তে পারেনি, একজনকেও গ্রেফতার করতে পারেনি। তারা আজকে প্রমাণ করে দিয়েছে যে আল্লাহ চাইলে সব কিছু হয়, নিজের দেশপ্রেম থাকলে সব কিছু হয়। তারা আজকে তাদের ইচ্ছা, মনোবল, শক্তির মাধ্যমে দেশের মানুষের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার তারা কিন্তু তাই করে দেখিয়েছে। দীর্ঘ 14টি বছর, দীর্ঘ 12টি বছর আল্লামা সাঈদী কিন্তু তাদের জেলখানায় রয়েছেন, কারাবরণ করতেছেন। সেই আল্লামা সাঈদীর নামে ঢাকার রাজপথ মিছিল মিটিংয়ে ভরিয়ে দিয়েছেন। শেখ হাসিনা সরকার শুধু দেখেছেন, কিন্তু কিচ্ছু করতে পারেনি। শেখ হাসিনা সরকার তিনি বলেছেন যে সাত সাগর 13 নদী পার হয়ে আমাদের কেন যেতে হবে, কেন আমেরিকায় যেতে হবে, আমেরিকা না গেলে আমাদের কি হবে, কিছুই হবে না। অথচ তার ছেলে মেয়ে সবাই কিন্তু আমেরিকাতেই বসবাসরত রয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু বরাবরই শেখ হাসিনাকে ইকো করে থাকেন। আমাদের প্রধানমন্ত্রী যা বলে থাকেন, তিনিও কিন্তু তার নেতাকর্মীরা কিন্তু তার সাথে সাথে ইকো করে সেই একই রকমের কথা বলে। কিন্তু এই ভিসা নীতির বিরুদ্ধে যখন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী বললেন যে সাত সাগর 13 নদী পার হয়ে, আটলান্টিক মহাসাগর পার হয়ে আমেরিকা না গেলে আমাদের কিছুই হবে না, আমেরিকার সাথে ব্যবসা না করলে আমাদের কিছুই হবে না, তখন কিন্তু তার একটি নেতাকর্মী তার সাথে তাল মেলায়নি। কারণ সবারই কিন্তু সন্তান সন্ততি, বা তারাও কিন্তু আমেরিকার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়, সেই দেশে বসবাস করতে চায়, সেই দেশের সাথে আন্তরিকতা বন সম্পর্ক রাখতে চায়। কেউ কিন্তু সেই নীতির সাথে ইকো করেনি, সেই কেউ কিন্তু সেই নীতির সাথেই থেকেছেন। কেউ এই এত বড় একটি মিছিল মিটিং সমাবেশ হলো, কেউ কিন্তু পারেনি একটাবার তাদের দমাতে। আজকে এই জামায়াত শিবির 1994 সালে জামায়াত শিবির এবং আওয়ামী লীগ সরকার দুজন মিলে কিন্তু দেশের তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তাকে দমানোর জন্য, তার পতনের জন্য কিন্তু মিছিল মিটিং সমাবেশ করেছিলেন, একসাথে কাজ করেছিলেন। আজ সেই জামায়াত শিবির কিন্তু আজকে বিএনপির সাথে মিলে এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে দমান পদত্যাগ করানোর জন্য, বর্তমান প্রধানমন্ত্রীকে দমানোর জন্য কাজ করতেছেন। জামায়াত শিবির সব জায়গায় আছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথেই রাখেন তারা। এই একটি কথাই বলবো যে আজকে কিন্তু প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের যত চালাপালারা আছে সবাই কিন্তু একদম চুপ হয়ে গিয়েছেন। কারোর সাহস নেই কিছু বলার। কেন নেই সাহস? এই ভিসা নীতি দেখি তারা ভয় পেয়ে গিয়েছেন? তারা কেন লিখিত দিচ্ছেন? সুষ্ঠু অবাধভাবে তারা কিন্তু তাদের প্রোগ্রামটি পরিচালনা করেছেন, কারণ কি? তাহলে কি তারা ভয় পেয়ে গেলেন? তাহলে কি আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে গিয়েছেন এই ভিসা নীতির জন্য?